আপনারা শুনছেন স্টোরি কার্টুন চ্যানেল। আজকের গল্প হানাবাড়িতে এক রাত। আমাদের এক বন্ধু ছিল অচিন্ত। ছেলেবেলা থেকেই ও বলতো যে বাস্তব জগতের মানুষদের সঙ্গে মেলামেশার চেয়ে ভূত ও পেত্নীদের সঙ্গে মিশতেই নাকি ওর বেশি ভালো লাগে। আমরা বলতাম, ভূত বিশ্বাস করিস? হ্যাঁ, ভূত মানে তো আত্মা, অনেকটা বাতাসের মতো তরঙ্গ। এদের আবার ভয় কি, প্রায়ই শ্মশানে মশানে ঘুরে বেড়াতো অচিন্ত। মাঝে মাঝেই নাকি নানা আত্মা দেখেছে বলতো। আমরা ওর কথা পুরোপুরি বিশ্বাস করতাম না, আবার একেবারে হেসে উড়িয়েও দিতে পারতাম না। সেবার হলো কি, অচিন্ত বিএ পাশ করে বিদেশে গেল চাকরি করতে। চাকরিও ভালোই পেয়ে গেল সে, মোটা মাইনের চাকরি। বছর দু তিন পাত্তা নেই, তারপর হঠাৎ একদিন সে ফিরে এলো। আমরা বললাম, কি হলো রে, চাকরি ছেড়ে দিলি কেন? অনেক টাকা জমিয়েছি, এবার জীবনটা একটা বাড়ি কিনে আরামে কাটাবো। বাড়ি কিনবি? হ্যাঁ রে, নদীর ধারেই যে পোড়ো বাড়িটা আছে ওটা আমি কিনবো, 5,000 টাকা দাম চেয়েছে ওটার। মফস্বল শহর, তবুও খুব কম দাম বাড়িটার, কারণ হানা বাড়ি বলে ওই বাড়িটা কেউ কিনতে চাইছে না। আমরা বললুম, বলিস কি রে, ওই হানা বাড়িটা কিনবি নাকি? হ্যাঁ ভাই, আমার অনেক দিনের শখ। আমরা শুনেছি ওই বাড়িটা আগে ছিল সাহেবদের, অনেকগুলো সাহেব পরপর ওই বাড়িতে মারা যায়, তারপর এটা বিক্রি করে দিয়ে তারা পালিয়ে যায়, তারপর থেকে ওই বাড়িতে কোনো লোক ভয়ে আসেনি। আমরা জানতাম ওটা চিরদিন ওই রকমই থাকবে, কিন্তু অচিন্ত বাড়িটা কিনে নিয়ে বেশ ভালো করে মেরামত করে ওইখানেই থাকতে লাগলো। আমরা তো অবাক, ছেলেটার কি ভয় বলে কোনো পদার্থ নেই? অচিন্তও দিব্যি দিনের পর দিন সেখানে কাটায়, ভয় পায় না মোটেই। এমনকি আগে মাঝে মাঝে সে আমাদের ক্লাবে এসে আড্ডা দিত, আজকাল তাও আসে না। আমি একদিন ওকে ধরলুম, ব্যাপার কি বল? ও হেসে বললে, কাল রাত্রে আমার বাড়িতে তোদের চারজনের নিমন্ত্রণ, তুই, হিরু, কানু আর মানিক। পরদিন সন্ধ্যায় আমরা গেলাম অচিন্তর বাড়ি। দেখি বাড়িটা বেশ সুন্দর ঝকঝকে করে সাজিয়েছে ও। একটা খাবার ঘর, একটা লাইব্রেরি, একটা খেলার ঘর, একটা শোবার ঘর আর বাইরে চাকরের ঘর। রাতে জলখাবার খেলাম আমরা, তারপর খেলার ঘরে খেলতে এলাম। সেদিন টেবিল টেনিস খেলছিলাম আমরা, এতে আমাদের চ্যাম্পিয়ন ছিল মানিক, কিন্তু আজ দেখলাম অচিন্তর সঙ্গে খেলায় সে বারবার হেরে যাচ্ছে। অচিন্তর চোখের দিকে তাকিয়ে দেখলাম দুটি চোখ তার যেন আনন্দে জলজল করছে। খেলা শেষ হতেই অচিন্ত স্বাভাবিক হয়ে গেল। আমি তাকে প্রশ্ন করলাম, তুই এত ভালো খেলা শিখলি কার কাছে? অচিন্ত বললে, আমি খেলতে শুরু করলেই মনে হয় যেন কোনো অদৃশ্য আত্মা এসে আমাকে দিয়ে খেলিয়ে নেয়, আমি ভালো খেলি। এ বাড়িতে খেললে বোধ হয় ইন্ডিয়া চ্যাম্পিয়নরাও আমার সঙ্গে পারবে না। আমরা তো অবাক। আমরা তারপর খেতে বসলাম, মাঝে মাঝে যেন কাছেই কোথায় শোনা যাচ্ছে দীর্ঘশ্বাস ফেলার শব্দ। আবার আমি একটা হাসির কথা বলতে সবাই হাসছিল, শোনা গেল একটা নারী কণ্ঠের মৃদু হাসি। আমরা চারজনে চমকে উঠলাম। অচিন্তকে বললাম, আমরা ছাড়া আর কেউ যেন হাসলো মনে হচ্ছে, কেউ বাড়িতে লুকিয়ে আছে না কি? অচিন্ত বললে, পাগল, এ আর কিছু নয়, অশরীরী আত্মার হাসি। এবারে যেন ভয়ে আমাদের গাটা একটু ছমছম করে উঠল। শুতে যাবার আগে অচিন্ত বললে, কিরে, আত্মা টাত্মা দেখবি নাকি? ভয় লাগবে না? ভয় কি, আমি তো আছি। আমরা পাঁচজনে গিয়ে একটা ঘরে বসলাম। অচিন্ত আলো নিভিয়ে দিল, অন্ধকার। ধীরে ধীরে অন্ধকার যেন হালকা হয়ে এলো, তার মধ্যে অন্ধকারের চেয়েও গাঢ় একটি ছায়া যেন দেখা গেল এক মেম সাহেব গাউন পরে নাচছে। এক সাহেব নাচ দেখছিল আর আনন্দ প্রকাশ করছিল। এমন সময় ধীরে ধীরে ঘরে একজন সাহেব এসে ঢুকল। তাকে দেখে দুজনেই ভয়ে তটস্থ, মনে হয় যেন মেম সাহেবের স্বামী,
সে রেগে মেগে কি যেন বললে, কিন্তু কোনো শব্দ শোনা গেল না। এদিকে আগের লোকটা একটা ছোড়া বের করেছে, পরে সাহেবও তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনে কি মারামারি, একজন হঠাৎ অন্যজনকে ছোড়া মারল, রক্ত ছুটল ফিনকি দিয়ে। দেখা গেল মেম সাহেবের স্বামী মারা গেছে, অন্য সাহেবটা তখন মেম সাহেবকে নিয়ে পালাচ্ছে। এদিকে মৃত লোক হঠাৎ উঠে ছুট দিল, ঘর ফাঁকা। অচিন্ত উঠে আলো জ্বালল, আলো জ্বললে দেখা গেল কিছুই নেই। অচিন্ত বললে, ঠিক যেন সিনেমা, তাই না রে? তাই তো মনে হয়। না, তা নয়, এরা জ্যান্ত থাকতে যা করেছিল, এখানে মরার পরেও এদের আত্মা সেসব পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। সারাটা রাত ভয়ে ভয়েই কাটালাম আমরা, মাঝে মাঝে শোনা যায় কান্নার মৃদু শব্দ, কখনো বা জিনিস পড়ার শব্দ। এইভাবে সারাটা রাত কাটিয়ে পরদিন ভোরে আমরা সেই বাড়ি ছেড়ে চলে গেলাম। কিন্তু অচিন্তও বেশি দিন ওখানে থাকতে পারিনি, মাসখানেক পরে খুব অসুস্থ হলো, সে গেল হাসপাতালে। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে এসে সে আবার বাড়ি ছেড়ে চাকরি নিয়ে চলে গেল দেরাদুনে। বাড়িটা এখনো তেমনই পড়ে আছে। অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আমার চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম মজার মজার গল্প শুনতে চান, তাহলে নিশ্চয়ই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।